হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরেক লেসন নিয়ে। তো চলুন লেসনটি স্ক্রিনে শুরু করা যাক। আজকের লেসনটিতে আমরা শিখব নাও এর কয়েকটি ওয়ার্ড রয়েছে, আপনারা জানেন, নাও, রাইট নাও, ভেরি নাও, জাস্ট নাও, আপ টু নাও। এই ওয়ার্ডগুলো কোনটি কোন ধরনের টেন্স নির্দেশ করবে সেই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সেজন্য আজকের লেসনটির নাম দেওয়া হয়েছে কনফিউজিং টেন্স মেকার। আপনারা জানেন নাওয়ের অর্থ এখন, রাইট নাওয়ের অর্থ এই মুহূর্তে, ভেরি নাও এর অর্থ এই মুহূর্তে, জাস্ট নাওয়ের অর্থ এই মাত্র, আপ টু নাওয়ের অর্থ এখন পর্যন্ত। উপরে তিনটি ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, নাও, রাইট নাও, ভেরি নাও। এই তিনটি ওয়ার্ডই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করবে। নাওয়ের অর্থ সেন্টেন্স মেকিং যদি আমরা করি, হি ইজ ওয়ার্কিং নাও, রাইট নাও। এর অর্থ সেন্টেন্স মেকিং যদি আমরা করি, হি ইজ প্লেয়িং রাইট নাও। ভেরি নাও দিয়ে যদি আমরা ম্যাক্স সেন্টেন্স করি, দ্য ম্যান ইজ ওয়ার্কিং ভেরি নাও। এভাবে আমরা অনেক ধরনের উদাহরণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ইউজ করতে পারবো এই ওয়ার্ড তিনটি দিয়ে। তারপর জাস্ট নাও এবং আপ টু নাও, এই দুটো ওয়ার্ড দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে হবে। উদাহরণ যদি আমরা দেই, তুলি হ্যাজ কাম জাস্ট নাও, তুলি এই মাত্র এসেছে বা এলো। আপ টু নাও এর অর্থ এখন পর্যন্ত। এই ওয়ার্ডটি দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং করি, থ্রি ম্যান হ্যাজ বিন ফাউন্ড আপ টু নাও, এ পর্যন্ত তিনজন মানুষকে পাওয়া গেছে। তো এভাবেই আমরা এই ওয়ার্ড পাঁচটিকে আমরা ইউজ করব। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের দেখার জন্য প্লিজ শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।